আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এইমাত্র রুষা ম্যাডাম ঘুমের থেকে উঠল। রুষা, সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বাবা বাজারে যাবে, তুমি বাবার সাথে বাজারে যাবে? এখানে আসো, এখানে আসো, মামা কাছে আসো, আসো মামা কাছে আসো। রুষার বাবা এখন বাজারে যাবে, তার জন্য এত সকালে উঠা, কারণ এখন তো বাজার সকাল সকালেই বসে, আর দেরিতে গেলে তো কিছুই পাওয়া যাবে না। প্রত্যেকবারই লিস্ট করা হয়, কিছু না কিছু বাদ দিয়ে চলে আসে। এবার দেখি এবার কি করে সে। বাজার নিয়ে আসলে আপনাদের সঙ্গে আমি বাজারটাও শেয়ার করবো। আসসালামু আলাইকুম। এই যে আমি মাত্র বাজারে আসলাম, আমি যে দোকান থেকে কেনাকাটা করি ওই দোকানেই যাচ্ছি। আমি মূলত এই দোকান থেকে কেনাকাটা করি। এ দেখো তো লিস্টটা করো আগে। ভিড় কিরকম এখন বাজারে? মোটামুটি কয়টা পর্যন্ত খোলা থাকে? চারটে? হ্যাঁ, বেড়ে দিচ্ছে সময়। তাহলে এত সকালে আসলাম, বাদাম লেখো কিসমিস। তেজপাতা, শ্যাম্পু, দারচিনি, সাদা মশলা। সাদা মশলা কয়টুক লিখবা? কত টাকা লেখো? নুডলস দিও, স্টিকটা সজীব নাই। আচ্ছা, কোকোলা দাও, দুইটা দিও। গ্লিসারিন আছে? নাই। ম্যাগি মশলা দিও এক ডজন। এ ম্যাগি মশলা দিচ্ছে এক ডজন। আচ্ছা, ওগুলো লিস্ট করে রাখো, করে দাও, আমি আগে ওই দিক থেকে বাজার গুলো করে আসি। সাবুদানা দিও। মিস্টার নুডলস নাই? মিস্টার নুডলস দিও। মিনি সাবান, মিনি সাবান ডেটলটা দিও, দুইটা দিও। ডেটল সাবান দিও অরিজিনালটা। হ্যাঁ, মাঝারি দুইটা দিও। ভীমবার দিও, দুইটা দিও। ভীমবার লিখছো? দুইটা, দুইটা। সরিষার তেল দিও, রাহুল ওই বোতলটা দিয়ে দিও। লবণ দিও। মটর ডাল দিও এক কেজি।
মটর ডাল কয় টাকা কেজি? কেজি এক কেজি দিও, দুধ দিও এক প্যাকেট। দুধ কোনটা নেই কও? চা পাতি দিও 250, পাকিস্তানি সেমাই দিও, যে ফুলসুন দিও এক প্যাকেট। চটপটি মশলা লিখছো, তারপর লেখো হচ্ছে হলো হলুদ, মরিচের গুঁড়া, হ্যাঁ জাত দিয়ে দিও, আর ইয়া দিও, শ্যাম্পু দিও, শান্তি পাতাটা সোনালি কই লেখছি। আচ্ছা তুমি তাহলে কয়টাই দাও, আমি ওদিক থেকে বাজার করে আসি। হ্যাঁ তাহলে রেডি করে রাখো, মিস করো না, যান বাজারে কিন্তু একবার আসাই দিক, মিস হলে আবার আসা লাগবে। হ্যাঁ ব্যাগ কি বলে, ব্যাগ নেই তুমি, তুলে ইয়া করে রেডি করে রাখো। এই দোকানের বাজার রেডি করে রাখবে, আমি যাওয়ার সময় নিয়ে যাব। আমি এখন অন্য দিকে যাচ্ছি অন্য বাজার করার জন্য, এখন আমি চালের দোকানে যাব চাল কেনার জন্য, কোলার চাল কেনার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, এটা তোমার হচ্ছে দেও 10 কেজি পোলার চাল দাম, ভালো হবে নি? কয় টাকা কেজি ভাইয়া? এই 90 টাকা কেজি বললো আরেকদিন, আজকে আবার 95 টাকা কেজি বলতেছে কি জন্য? নাটক করো না, তাহলে তুমি 10 কেজি চাল মাপে রাখো, আমি একটু কাঁচা বাজার থেকে আসি। হ্যাঁ দেও, আমি এখন কাঁচা বাজারের এদিকে যাব। আমি রমজান মাসে আজকে নিয়ে 2 দিন বাজারে আসলাম, ঈদের আগে হয়তো আর একদিন বাজারে আসবো। কাকা শুকনো মরিচ কোনটা কয় টাকা কেজি? মানে ওটাই সবচেয়ে বেশি দাম। কয় টাকা কেজি দেখুন ভাই? ভালো দেখে 1 কেজি দাও ভাই, দেড় কেজি দাও, দিছি হবে না তো? না মুরগি কিনতে হবে, মুরগি কত পাকিস্তানিরা? এত বেশি ওটা কি? না 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 না, ওগুলো তো খাবি না বাসায়, পাকিস্তানে এত দাম কে? ১ কেজি, ১ কেজির উপরে ওজন যেন হয়, ৫টাই দেন,
এই স্যুপ করার জন্য মুরগি আছে না? কত কত গ্রাম ওজন হবে এগুলা? ওটা কয়টা কেজি? দাও 2 কেজি দাও। দুইজন নিস? হ্যাঁ, 5 টাকা অর্ধে অর্ধে 5 টাকা। ১৬৫৫ আসছে শক্ত দেখে দাও, দাও একটা কটন বাদ দাও। কটন বার কয় টাকা? আমার যাওয়ার ভাড়াই থাকতো না। নেন চিন্তা করো, তাহলে সবকিছু দিছো তো না? ওকে, নারকেল নেওয়া লাগবে তাহলে। শেষ নারকেল কোনটা কত? তাই নাকি? ভালো কোনটা হবে? একটাই লাগবে। এগুলো কি? এগুলা নারকেলের দাম বেশি? হ্যাঁ, শুকনা মরিচগুলো সম্ভবত ভালো এবারকার, গতবারের মরিচগুলো একটু ভালো ছিল না। এগুলো সব স্যানিটাইজ করেই বাড়ির মধ্যে ঢুকানো হয়েছে। পলিথিন খোলাটা খুব ঝামেলার বিষয়। বাজার থেকে যেগুলো নিয়ে আসবেন সেগুলো সবগুলোই ধুয়ে ফেলবেন।
চটপটের মশলা, মরিচের গুঁড়া, একটা কুলসন সেমাই, চাপাতি, দুধ, একটা লবণ। এটা কিসের সাথে ফ্রি দিছে বলতে পারলাম না, সঙ্গতি এর সাথে দুটা বক্স আছে, ভালো হয়েছে। হলুদের গুঁড়া, সরিষার তেল বা সরিষার তেলের সাথেও চিপস ফ্রি, সবকিছু ফ্রি। দারচিনি, এটা এটা মটর সম্ভবত, হ্যাঁ মটর, ভিনবার, নুডলস একটা কেটে আনছো? না নুডলস তো কোনো দুইটা বলছি, হ্যাঁ দুই প্যাকেট, দুই প্যাকেট, সাবান, নুডলস, এটা উড়িষ্যার নুডলস, ম্যাগি মশলা, স্বাদে ম্যাজিক, দুটা মিনি সাবান, তেজপাতা। এই পলিথিন আসলে ব্যবহার করা ঠিক না, এগুলো ফেলে দেওয়া উচিত। আর ওই প্যাকেটগুলোতেও, আর বাজারের জিনিসপত্রগুলো সব রোদে দেওয়া উচিত। আমি এগুলো সব রোদে নিয়ে যাবো এখন। মুরগি, আর এখানে মুরগি আর বেগুন, একটা নারিকেলও আনা হয়েছে, চাল, পোলাউর চাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে যে বেল আইকনটি আছে সেটাতে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।